অবশেষে ব্রাজিলের জার্সিতে জ্বলে উঠলেন ভিনিসিউস জুনিয়র, রাজার মতোই ফিরলল ব্রাজিল। বাংলার জমিন, তথ্য বিনোদন প্রতিদিন। কোপা আমেরিকার প্রথম ম্যাচের পর নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে ছিলেন ভিনিসিউস। ব্রাজিলের জার্সিতে তার সামগ্রিক পারফরম্যান্সও ছিল ম্লান। সব মিলিয়ে 31 ম্যাচে করেছিলেন মাত্র 3 গোল। এই রিয়াল মাদ্রিদ তারকা শুধুই ক্লাবের খেলোয়াড় কিনা এমন প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ, কিন্তু সেরা তারকারা জানেন কখন জ্বলে উঠতে হয় আর কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। ভিনিসিউসও ফিরলেন ঠিক সেভাবে, জোড়া গোলের পাশাপাশি বল পায়েও ছড়িয়েছেন আলো, আর ভিনির সঙ্গে যেন ফিরল ব্রাজিলের ফুটবলও। তার জোড়া গোলের সঙ্গে সাভিও ও লুকাস পাকেতার গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল জিতেছে 4-1 গোলে। এ জয়ে গ্রুপ দিতে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ থাকল ব্রাজিল। একই দিন অন্য ম্যাচে কোস্টারিকাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া।